بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان

বরং সলাতু তসবির যতগুলোই হাদিস এসছে প্রায় সব হাদিসগুলোই হচ্ছে দুর্বল সব হাদিস হচ্ছে দুর্বল সেই জন্যে সলাতু তসবির সম্পর্কে যেমন আহ তিরমিজ রহমা ইমন তিরমিজে রহমা বলছেন রুবি আনি নবী সাল্লু আলী ওসালামাফি সলাতু তসবি হাদিস সালাতুত তাসবিহ সম্পর্কে অনেকগুলো অনেকগুলো হাদিস আল্লাহর রাসূল থেকে বর্ণিত হয়েছে কিন্তু ওয়ালা ইয়াসিহু মিনহু শাইউন কাবীর কুন কিন্তু অধিকাংশ হাদিসই না সহিহ নয় ওয়া নাকাল আল নাওয়ি আন উকাইলি আর হতে বর্ণিত বর্ণনা করেছেন লাইসা ফি সালাতুত তাসবিহ হাদিসুন ইয়াসবুত সালাতুত তাসবিহ সম্পর্কে কোনো হাদিস সহিহ নেই ওয়া কাযা যাকারাহু ইবনুল আরাবী আর এভাবেই ইবনুল আরবি এই কথাটা বলেছেন ও আখারুন এবং ইবনুল আরব আরবির সঙ্গে অন্যান্য মহাদিসিন এখানে আমরা বলছেন আন্নাহু লাই সাফি হাদিস হাসানুন সলাতু তসবি তসবি সম্পর্কে কোনো হাদিস সহি কিংবা হাসান নেই যতগুলো আছে যে সেগুলো হচ্ছে দুর্বল

الرسول صلى الله عليه وسلم عباس بن عبد المطلب بيقولن هي أمر چاچا ألا أعطيك أميكي أبنك كيشو تجبونا؟ ألا أمنحك نحوك أميكي أبنك كيشو دان قربونا ألا أحبوك أميكي أبنك كيشو تشو أوبهار ألا أفعل بك عشر خصالين؟ আমি কি আপনাকে দশটা এমন কথা ইজাফা আলি গফার আল্লাহুল কাজাম্বাক আপনি সেই কাজগুলো করলে আল্লাহ আপনার সমস্ত গুণাকে ক্ষমা করবেন আব্বালাহু বা আখিরাহু প্রথম এবং শেষ গুণা কাদিম আহ হাদিস পুরাতন এবং নতুন গুণা আমাদাহু জেনে এবং না জেনে করা গোনা সগির আহু আকাবিরাহু যে ছোট এবং বড় গুণা সিররাহু আলানিয়াতাহ না লুকিয়ে এবং প্রকাশ্যে করা গোনা সমস্ত গোনা কি করবেন মহান্লাপ মা করবেন এটা হচ্ছে দশটি বিষয় সেটা হচ্ছে আন্তুসল্লিয়া আরবা আলাকাত আপনি চার রাকাত নামাজ পড়বেন তাকফি কুল্লিয়া হাতির বেফাত হাতির কিতাব ও সোরা প্রত্যেক রাকাতে আপনি সোরা ফাতিহার সঙ্গে একটা অন্য সূরা পড়বেন যে কোনো সূরা জি এই সুরা পড়তে হবে বা ওই সোরা পড়তে হবে এরকমটি নয় ফাইদা ফারাকালী রাকা যখন আপনি সুরা ফাতে এবং অন্য সুরা পড়া থেকে আপনি ফারিক হয়ে গেলেন বা পড়া শেষ হলো ফাকুল তখন আপনি বলবেন দাঁড়ান অবস্থাতে যে রুকুতে যাওয়ার আগেই বলবেন সুবাহন আল্লাহি আলহামদুলিল্লাহি বলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর পনেরো বার সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহি বলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর এই তো হসবি সে পনেরো বার বলবি ثم تركع তারপর আপনি রুকু করবেন فتقولها আর رُكُوتِ রুকুতে تُصْبِيَ পড়ার سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ثم ترفع راسك من الرُّكُوتَ، আপনি রুকু ربنا ولك سمع الله لمن حمد ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا في বলার ثم تهوي ساجدا তারপর আপনি সাজদা وتقولها আর আপনি সাজদার তসবি পড়ার পরে এই দোয়াটি বা এই সোহান আল্লাহর আহমদুলিল্লাহি ইহু আকবর বার পাঠ করবেন প্রথম সাজদায় তারপরে প্রথম সাজদা থেকে আপনি মাথা তুলবেন আর সেখানে বলবেন রব্দুক ফিরিলামীকি আর সেই সঙ্গে সঙ্গে সোহান ইবর আহমদুলিল্লাহি ইহা ইহ্লাহু আকবর বার ثم تسجد تَرْبُرْ أَبْنِي يبار ديتي وساذكر فتقول فتقوله عشرًا أر اه ساذر يتبسون رَبِّيَ الاعلى إتا ثين الله أبني الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ثم ترفع رأسك من السجود رب أبني ديتي الله الله والحمد لله ولا اله إلا الله والله أكبر إتا জি তাহলে প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার এই তাসবিহ পাঠ করতে হবে মোট কোথায় করতে হবে আর এই নামাজ যে কোনো সময় যে কোনো সময় দিনে রাত্রে দুপুরে না যে কোনো মাসে যে কোনো সময় পড়া যায় তো যদি পড়তে চায় তাহলে পড়তে পারে তবে যেমনটি বলা হলো যে হাদিসগুলো কিন্তু সহিহ নয়